চিকেন পক্স যখন হচ্ছে স্যার তখন আসলে এই যে নিম পাতা দিয়ে গোছল করা যেই বিষয়টি আসলে অনেক প্রচলিত আমি যদি গ্রামাঞ্চলের কথা বলি সেখানে ব্যাপকভাবে আসলে এটি করা হয়ে থাকে এটির কোনো আসলে বৈজ্ঞানিক কোনো তাৎপর্য রয়েছে কিনা বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে নিম পাতার মধ্যে এমন কতগুলো অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট আছে যেগুলো আসলে ভাইরাসকে কিল করতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়ার ওভার গ্রোথকে মানে থামাই দিতে সাহায্য করে কাজে নিম পাতা নিয়ে আমরা অত গবেষণা যদি করি নাই এর মধ্যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক উপাদান আছে এটা হেল্পফুল হবে গোসল করার জন্য আমরা অনেক সময় দেখি যে যাদের চিকেন পক্স হয়েছে এবং আপনি বলছিলেন যে ছোট ছোট ব্লিস্টার হচ্ছে অনেক ক্ষেত্রে সেগুলো আসলে নখ দিয়ে খোটাচ্ছে অনেকেই সেগুলার থেকে আসলে পরবর্তী হ্যাঁ হ্যাঁ অবশ্যই জটিলতা হতে পারে নখ দিয়ে খোটানো মোটেই উচিত না যেহেতু ব্লিস্টার হয়ে গিয়েছে এবং ওটা পেকে গিয়েছে আমরা তখন অ্যান্টিবায়োটিকটা খুবই জরুরি দরকার এবং টাচ না করাই বেটার নিজে নিজে এটা রিজলিউশন হয়ে যাবে নিজে নিজে এটা মিলে যাবে এবং যদি একবার ক্ষত সৃষ্টি করে হয় দিয়ে তাহলে একটা স্কার মার্ক অথবা একটা দাগ স্থায়ীভাবে থেকে যাবে কাজে টাচ না করা সবচেয়ে উত্তম হ্যাঁ গোসল করা যাবে ওয়াশ করা যাবে তাতে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আসলে যাদের চিকেন পক্সের এই সমস্যাটি হয়েছে সেটির আসলে কতদিন আইসোলেশনে থাকতে হবে তাকে হ্যাঁ যতদিন পর্যন্ত লাস্ট স্কারটা না শুকায় ততদিন আইসোলেশনে থাকতে হয় সাধারণত দশ থেকে বারো দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যায় যেদিন রেশ আসা শুরু করে এ থেকে ভেসিকিউল হয়ে স্কার তৈরি হইতে সাধারণত সাত থেকে দশ দিন লাগে এবং লাস্ট স্কার যখন তৈরি হয়ে যায় তখন আর সেই ইনফেকশাস থাকে না যদিও শরীরে অনেকগুলো স্কার আছে মানে ভেসিকিউল নাই বেসিক্যালের পরের স্টেজটা স্কার আছে স্কার ইনফেকশাস না স্কার থেকে কোনো ভাইরাস নির্গত হবে না কাজেই তখন সে মোটামুটি একটু সমাজে বাড়ি ঘরে চলাফেরা করতে পারে